হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু তোমাদের ইভিএসএস সেকেন্ড ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের মানবদেহ চ্যাপ্টারের শরীরের বর্ম এই পার্টটা কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, আর আমি তোমাদের বলেছিলাম আজকের ক্লাসে কিন্তু থাকবে এই চ্যাপ্টারটা থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ক্লাসটা কিন্তু শুরু করার আগে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো তোমাদের ভালো লাগছে কিনা, বা তোমরা কোন কোন সাবজেক্টের ক্লাস দেখতে চাও, আর নিজেদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একটা শূন্যস্থান পূরণ। প্রশ্নটি হলো, শরীরকে আঘাত থেকে বাঁচা এর ড্যাশ। আমি এখানে অপশানও দিয়ে দিয়েছি, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় অপশান দিয়েও আসতে পারে, আবার নর্মাল শূন্যস্থান পূরণ হিসেবেও আসতে পারে। প্রথম অপশন হচ্ছে ত্বক, নেক্সট হচ্ছে কর্ণ, আর থার্ড হচ্ছে নাসিকা। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ত্বক। ত্বক কিন্তু আমাদের শরীরকে আঘাত থেকে বাঁচায়। নেক্সট হচ্ছে ত্বক বাইরের আঘাত ও ড্যাশ রশ্মি থেকে শরীরকে বাঁচায়। অতিবেগুনি রশ্মি নাকি সূর্য রশ্মি? অবশ্যই এটা হয়ে যাবে অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু ত্বক আমাদের বাঁচায়। নেক্সট, কোন প্রাণীর চামড়া অনেক পুরু, গরু, গন্ডার নাকি কুকুর? সঠিক উত্তর কিন্তু হবে গন্ডার। গন্ডারের চামড়া কিন্তু খুব পুরু হয়। নেক্সট হচ্ছে, তবে আজকাল চামড়ার অনেক ড্যাশ ব্যবহার হচ্ছে, অতিরিক্ত ব্যবহার হচ্ছে, বিকল্প ব্যবহার হচ্ছে নাকি অনেক ব্যবহার হচ্ছে? সঠিক উত্তরটা কি হবে তোমরা নিজেরাও দেওয়ার চেষ্টা করো, আর আমি তো বলে দেবই অবশ্যই। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে বিকল্প। বিকল্প ব্যবহার কিন্তু চামড়ার এখন হচ্ছে। যারা আগের ক্লাসটা দেখেছো তারা নিশ্চয়ই এই উত্তরগুলো নিজেরাই দিতে পারবে, আর যারা এখনও দেখোনি তাদেরকে বলবো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেটা আগে দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতেও সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো কি? উত্তর, চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো হলো শিরা। পরের প্রশ্ন, আমাদের শরীরের বর্ম কাকে বলে? ত্বক বা চামড়াকে আমাদের শরীরের বর্ম বলে। পরের প্রশ্ন হচ্ছে, ত্বকের নিচে কি কি থাকে? উত্তর, ত্বকের নিচে শিরা, ধমনি ও মাংসপেশি থাকে। নেক্সট, ত্বক আমাদের সূর্যের কি থেকে বাঁচায়? উত্তর, ত্বক আমাদের সূর্যের অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়। নেক্সট, সূর্যের কোন অদৃশ্য রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে? সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করে। প্রশ্নটা দুভাবেই আসতে পারে, আমি কিন্তু তাই দুরকমভাবেই দিয়েছি। নেক্সট দেখো, চামড়ার ভিতর থেকে ভিতরে থাকা নলাকার রক্তবাহগুলিকে কি বলে? চামড়ার ভিতর দিকে থাকা নলাকার রক্তবাহগুলিকে ধমনি বলে। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে যে ধমনি কাকে বলে, আবার এইভাবেও ঘুরিয়ে দিতে পারে যে চামড়ার ভিতর দিকে থাকা নলাকার রক্তবাহগুলিকে কি বলে। পরের প্রশ্ন হচ্ছে, শিরা ও ধমনির মধ্যে কোনটি ভালো বোঝা যায়? উত্তর, শিরা ভালো বোঝা যায়। নেক্সট, গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো? গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো। পরের প্রশ্ন, শিরা ও ধমনির মধ্যে পার্থক্য কোথায়? উত্তর, শিরা দূষিত রক্ত বহন করে ও ধমনি বিশুদ্ধ রক্ত বহন করে। নেক্সট হচ্ছে, শিরা ও ধমনির মধ্যে কোনটা বাইরে থেকে দেখা যায়? শিরা ও ধমনির মধ্যে শরীরের অনেক জায়গায় শিরাগুলোকে বাইরে থেকে দেখা যায়। পরের প্রশ্ন, শিরা ও ধমনি কেমন দেখতে? শিরা ও ধমনি নলের মতো দেখতে। চামড়া বা ত্বক কি? দেহ বা শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে। নেক্সট প্রশ্ন, এই এর আগে আমি যে এতগুলো প্রশ্ন শেয়ার করলাম এই প্রতিটা প্রশ্নই কিন্তু 1 মার্কসে তোমাদের পরীক্ষায় আসতে পারে, আর এবারে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু 2 অথবা 3 মার্কসেও পরীক্ষায় দিতে পারে। প্রশ্নটা হলো, চামড়া বা ত্বককে দেহের বর্ম বলা হয় কেন? বাইরের আঘাত থেকে যা শরীরকে বাঁচায় তাকে বর্ম বলে। চামড়া বাইরের আঘাত থেকে চামড়ার নিচের থাকা শিরা, ধমনি, মাংসপেশি ইত্যাদিকে রক্ষা করে ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো, তাই চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, চামড়া বা ত্বকের প্রধান কাজ কি? চামড়া বা ত্বকের প্রধান কাজ দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং সুরক্ষা দেওয়া। নেক্সট, ত্বকে আঘাত লাগলে কি করতে পারে?
ত্বকে আঘাত লাগলে সেই জায়গায় রোগ জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। পরের প্রশ্ন, ত্বক না থাকলে কি হতো? এটাও কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন। উত্তর, ত্বকের নিচে থাকে শিরা, ধমনি ও মাংসপেশি এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ। ত্বক এদেরকে বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে রোগ জীবাণু সহজেই আক্রমণ করতে পারত। নেক্সট প্রশ্ন, মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন? এটাও কিন্তু একটা টু মার্কস বা থ্রি মার্কসের প্রশ্ন। উত্তর, চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ত এবং তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হতো। চামড়া কারখানার নোংরা পড়ে জল দূষিত হতো। চামড়া কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়াতো, তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে। নেক্সট প্রশ্ন, চামড়ার ব্যবহার লেখো। উত্তর, চামড়া ব্যবহারের নিম্নরূপ। পশুর চামড়া দিয়ে চটি, জুতো, বেল্ট, ব্যাগ, জ্যাকেট ইত্যাদি তৈরি হয়। 2 নম্বর হচ্ছে, আগেকার দিনে পশুর চামড়াতে মানুষ লিখত, তবে বর্তমানে তা আর হয় না। 3rd, আগে যোদ্ধাদের পোশাক, এখানে পোশাক বানানটা একটু ভুল আছে, এখানে কিন্তু তালিবর্ষয় আকার হবে। পোশাক ঢাল তৈরি করা হতো গন্ডারের চামড়া দিয়ে। এবং নেক্সট হচ্ছে, ফুটবল তৈরি করতে চামড়া ব্যবহার করা হয়। তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে টোটাল 22টা প্রশ্ন শেয়ার করলাম। চ্যাপ্টারটা খুবই ছোট এই পার্টটা, এবং এখান থেকে যে যে প্রশ্ন হতে পারে তার সবই প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এর বাইরে আর কোনো প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে হবে না। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা ইভিএস ছাড়া আর কোন সাবজেক্টের ক্লাস আমার চ্যানেলে দেখতে চাও। নিজেদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা অন করে দিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।